হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে চঞ্চল চৌধুরী। আমি জানি ইন্ট্রোডাকশনটার কোনো দরকার নেই, আমি একটু নার্ভাস। আর মানে এটা খুব সত্যি কথা স্যার, আমি কিন্তু আপনার খুব বড় ভক্ত। মানে এমন না যে আপনি সামনে আছেন বলে বলছি, এটা খুব সত্যি কথা, খুব অনেস্টলি বলছি। মানে আমি আপনার সত্যি খুব বড় ভক্ত, আপনার অনেক ভক্তের মধ্যে আমি অন্যতম। আমার অনেকগুলো প্রশ্ন আছে, কারণ এর আগে আমাদের ইন্টারাকশন হয়নি। তা সকিদা আমাকে বলেছে যে সকিদা প্রডিউসার থেকে শুরু করে যাদেরকেই গল্প শোনায় ওয়ান লাইনার শোনায়, এবং ওয়ান লাইনারটা এরকম হয় যে সবাই রাজি হয়ে যায়। তো আপনাকেও কি ওয়ান লাইনার শুনিয়েছিল না আপনাকে পুরো ক্যারেক্টারটা সম্পর্কে, প্লট সম্পর্কে বলেছিল? না, রাজি হয়েছি যখন তখন ওই ওয়ান লাইনার শুনে, রাজি হয়েছি। তারপরে আস্তে আস্তে স্ক্রিপ্ট ডেভেলপ করে, তারপর আবার আমাদের বসা হয়, স্ক্রিপ্ট রিডিং হয়, অনেক কিছু রিহার্সেল। তারপরে আস্তে আস্তে ফাইনাল শুটের সময়ও আমরা ওর মতো করে ওর টিমে আবার যেটা করার করে এইভাবে। আচ্ছা, সকিদার সাথে এই যে দ্বিতীয়বার কাজ, এটা আর কি মানে প্রথমে যখন কারাগার মানে যখন তাকদীরের অ্যাপ্রোচ হয়েছিল, সেটার জন্য কি একটা ভরসা ছিল আলাদা করে, না এখানে চরিত্রটা এমন ছিল সেই কারণে? এখন পুরাতন যারা ডিরেক্টর, যাদের হয়তো আগের কাজের রেফারেন্স আছে, তাদের সঙ্গে একভাবে কাজ করি যে হ্যাঁ ওনার এই কাজটা দেখেছি, উনি কেমন কাজ করেন। এখন যার সঙ্গে নতুনদের মধ্যে তো অনেকেই অনেক ভালো আইডিয়া আছে, অনেক ভালো কাজ করে বা সেইভাবে নিজেরা প্রস্তুতি নিয়েছে, তা সেক্ষেত্রে তো আসলে প্রথম যেটা মানে হিসাবটা ওইভাবেই করি যে ও আসলে কী গল্প নিয়ে কাজটা মানে ফিকশনটা করতে চায়। তা সেই গল্পটি যদি ওর মানে ঠিকঠাক মতো যদি ইন্টারেস্টিং হয় বা, তখন তো আর রাজি না থাকার কোনো কারণ নেই। আর এছাড়া তো সবকি তো বাংলাদেশের বাইরের কেউ না, ওর কাজ সম্পর্কে ওর রেফারেন্স বা ওর যাদের সঙ্গে কাজ করে বা করেছে সেগুলো তো একটু যাচাই বাছাই ক্রিটিক্যালি তো আমার মতো আমি মানে করি। আচ্ছা, সেই জায়গা থেকেই শুধু ওই ওয়ান লাইনারেই রাজি হয়েছিলাম তাকদীরে। আচ্ছা আচ্ছা স্যার, হাওয়াতে, হাওয়াটা আমি প্রথমে ভেবেছিলাম যে VFX-এ কিছু পোর্শন আছে, তারপরে দেখলাম না, এটা পুরোপুরি মানে রিয়েল লোকেশনে করা, সমুদ্রের মধ্যেভাবে বোট নিয়ে করা হয়েছে। এবং কারাগারের ক্ষেত্রেও শুনলাম যে জেলের মধ্যে পোর্শন শ্যুট হয়েছে। তো এই রিয়েল লোকেশনে শ্যুট করাটা কতটা টাফ হয় একজন অভিনেতার ক্ষেত্রে, এবং সেটাকে অ্যাচিভ করার জন্য কী কী করতে হবে, আপনি একটু বলেন। অনেকটা যেমন এখন সারা পৃথিবীতে হলিউড বলি বা যেখানেই বলি, আমরা হাওয়াতে যে রিয়েল লোকেশনে গিয়ে শ্যুট করেছি, বর্ণনাটা যেরকম ছিল গল্পের, যে গভীর সমুদ্রে, সেই গভীর সমুদ্রে গিয়ে আমরা শ্যুট করেছি, এবং একদম সেন্ট মার্টিন থেকে 2-2.5 ঘন্টা ট্রলার চালিয়ে ডিপ সিতে গিয়ে তারপরেই সেখানে শ্যুটিং করেছি। আবার কারাগারের শ্যুটিং সেই যে বর্ণনাগুলো গল্পের ভেতর দিয়ে দর্শক দেখতে পারবেন বা যা, এটা একদম রিয়েল শ্যুট, ওইখানে এটা বানানো সেট নয়, একদম রিয়েল মানে লোকেশনে। রিয়েল লোকেশনে গেলে হয় কি যে একটা আলাদা মানে পজিটিভ দিক হচ্ছে যে ওই ফিলটা পাওয়া যায়, সেই ফিলটা পেয়েছি যেটা চরিত্রের জন্য, অভিনয় করার জন্য, গল্পের জন্য অনেক হেল্প করে। আর কষ্টটা যেটা হয় যে ওই জায়গাটিতে কাজ করতে গেলে নানান ধরনের মানে স্ট্রাগল করতে হয়, অনেক ধরনের মানে বিষয় থাকে যে পরিশ্রমটা বা ওই পরিবেশটা কীরকম সব কিছু, কারণ আমি তো ওই পরিবেশে থাকার মানুষ নয়, হয়তো ওই চরিত্রটি ওই গল্পের জন্য ওই জায়গায় থাকে, তা আমি তো আর জেলখানায় থাকা মানুষ না, আমার তো একটা বাসা আছে, একটা ঘর আছে। তো সেইখানে যেভাবে আমি জীবনযাপন করি, ওই ওইখানকার ওই চরিত্রের জন্য ওই 15 দিনের জীবনযাপন তো টোটালি আলাদা, এবং ওটা তো আমার শুধুমাত্র মানে আমার কী বলবো, আমার মনস্তাত্ত্বিক জায়গা না, আমার ফিজিক্যালিও তো সেটা আমাকে বয়ে বেড়াতে হয়েছে, এবং সেই কষ্টটা আমাকে রিসিভ করতে হয়েছে, এবং সেটিকে মানে উত্তরানোর পর না একটা কিছু করার চেষ্টা করেছি আমরা। আচ্ছা স্যার, মানে বাংলাদেশের ছবি মানে আমাদের এখানেও তাই হয় যে বাজেটটা খুব বড় ইস্যু থাকে, রিয়েল লোকেশন হোক, এরকম সমুদ্রের মাঝে শ্যুট, আপনি যেমন বলছেন ডিপ সি, ওরকম আমরা কি ছবিও দেখেছিলাম BTS-এ, তো বাজেটটা যাতে বড় ইস্যু হয়, তো সেটা কীভাবে ওভারকাম করে? এখন কেউ যদি ডিসিশন নেন কোনো ডিরেক্টর যে সে তার গল্পটি বানাবেন, এবং সেই গল্পটি হয়তো অনেক টাফ বা অনেক টাকা লাগবে, তারপরে সে তার মতো চেষ্টা করে কতটা সে নিজেকে ছাড় দিয়ে বাজেট থেকে আর কি কমানো যায়। আচ্ছা, সেই সঙ্গে যাদেরকে নিয়ে কাজ করেন, যে টিমটা তৈরি করেন, সেটা আর্টিস্ট হোক অথবা টেকনিশিয়ানস হোক অথবা যারা তার সঙ্গে কাজ করে, তাদের হয়তো ওই মানসিকতাটা থাকে, যে কারণে ওই যে ঘাটতিটুক এই বাকি 5-7 জন যারা ওইখান থেকে ওই স্যাক্রিফাইসটা করে, ওটা মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্টে পৌঁছায়, তখন হয়তো সম্ভব হয়। স্যার, এটা বহু লোকে জিজ্ঞাসা, তার মধ্যে আমি অন্যতম, হাওয়াটা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি, তো হাওয়াটা কি স্যার কলকাতা রিলিজ হচ্ছে? সেই প্রক্রিয়াটা চলছে, রিলিজ হবে, সেটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আমাদের কিছু আইনগত জটিলতা আছে, জটিলতাই বলবো কারণ এখন আর বলতে বাধা নেই, কিছু দুই দেশের আইন, তারপর আবার এখানে রিলিজ দেওয়ার জন্য প্রডিউসার লেভেলে
মানে কিছু নিয়ম আছে যে বিনিময়, মানে বাংলাদেশের কোনো ছবি যদি কলকাতায় রিলিজ দিতে হয় তাহলে এখানকার একটা ছবিও সেম একই সময়ে বাংলাদেশে রিলিজ দিতে হবে। আচ্ছা, এসব কিছু মিলে একটা মানে দীর্ঘ একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া আলোচনা চলছে। হয়তো এখানকার দর্শকরা দেখতে পাবেন ছবিটি এখানে রিলিজ দেওয়ার, আমাদের তো ইচ্ছে অবশ্যই আছে, আর যেহেতু দর্শকের প্রচণ্ড আগ্রহ আছে হাওয়া দেখার, এবং এটা নিয়ে আমার যদিও কিছু করণীয় নেই, কারণ আমি যা করার করে ফেলেছি, আমার ওখানে কোনো হাত নেই। এখন প্রডিউসারের এটা নিজস্ব বিষয়, এটা তারা কীভাবে এটা দেখাবেন কলকাতার দর্শককে, তবে সেই প্রক্রিয়া চলছে। কিন্তু স্যার, মানে অন্যান্য দেশে যখন রিলিজ হয়, হাওয়া যেমন বাইরেও মুক্তি পেয়েছে, ওভারসিজে খুব ভালো রেজাল্ট করেছে, তো সেক্ষেত্রে তো জটিলতাগুলো থাকে না, তো ওখানে তো ওখানকার সিনেমা নিতে হবে, রঙ্গ ব্যাপার থাকে না, সেটা নাই। এটা আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে হয়তো এই আইনি জটিলতাটা আছে। আচ্ছা, খুব সহজে যে কাজটা করা যাবে, হুম, সেই যে নিয়ম মেনে সেই কাজটি হয়তো বা সহজে করা যাচ্ছে না নিয়ম কানুন মানার জন্যে। কিন্তু অন্য দেশে হয়তো ওই নিয়মটাই নেই, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, সব জায়গায় এটা পৃথিবীর বিভিন্ন দেশে হাওয়া রিলিজ হচ্ছে, সেখানে এই জটিলতাটি নেই। স্যার, কারাগারের যে ক্যারেক্টার বলি বা হচ্ছে তাকদীরের যে চরিত্রটা বা হচ্ছে যেমন হচ্ছে জাগোবাহে বলি বা হচ্ছে অনুলৌকিকের ক্যারেক্টারগুলো, এই যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো কোথাও একটা গিয়ে খুব ব্রাইট একটা ক্যারেক্টার, আবার কারাগার বা হচ্ছে ইয়ের ক্যারেক্টারটা খুব ডার্ক ক্যারেক্টার, তো এই যে শেডগুলো আপনি কীভাবে চেঞ্জ করেন যে এই ক্যারেক্টারটার জন্য আমাকে এরকম একটা শেডে থাকতে হবে, এরকম একটা খলস ধরতে হবে, এবং আপনি নিজে কীভাবে প্রিপেয়ার করেন কীভাবে? একটা হচ্ছে অভিনয়ের জন্য নিজের প্রস্তুতি, যে আমি কোন চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিয়ে ওই চরিত্রটি হতে পারবো, সেই স্ট্রাগলটা অভিনেতা হিসাবে আমার প্রত্যেকটা চরিত্রের জন্য থাকে, চেষ্টাটা। চেষ্টা থাকলে আমি একা আসলে এটা আমার পক্ষে করা সম্ভব না, আমার ডিরেক্টর বা আমার মেকআপ, আমার গেট আপ, আমার কস্টিউম, আমার টোটাল অ্যারেঞ্জমেন্ট যদি আমাকে ওই চরিত্র হয়ে উঠতে সাহায্য করে, সেই সাপোর্টটা যদি আমি পাই তখনই সম্ভব হয়, এবং সেটা সেই সাপোর্টটা বেসিক্যালি আমাকে সেই আমার ডিরেক্টরই সেই সাপোর্টটা দেন ওই চরিত্র হয়ে ওঠার জন্য। যদি সেই সাপোর্টটা আমি ঠিকঠাক মতো পাই তখন হয়তো কিছু একটা হয়। আচ্ছা আচ্ছা স্যার, আপনি তো এর আগে থিয়েটার করেছেন, তারপরে আমরা আপনার টিভিতে বহু মানে আমাদের ইউটিউবে বহু নাটক দেখেছি, আপনার সিনেমা দেখেছি, এখন সিরিজ, তো এই যে এক একটা করে প্ল্যাটফর্ম, এর মাধ্যমটা কি একই হয় না, এখানে অভিনেতার একটা বদল থাকেই? একটা হচ্ছে বেসিক অ্যাক্টিং, যেটা একজন চরিত্র অভিনেতার কাজ, তার বিভিন্ন চরিত্র অভিনয় করে, তার জন্য সে কোন মাধ্যমে করছে সেটা কোনো বিষয় না। আচ্ছা, সেটা মঞ্চে, টেলিভিশনে বা সিনেমা বা ওটিটি যেখানেই হোক না কেন, বেসিক সূত্র তো একটাই অভিনয়ের। আচ্ছা, সেটা তার মতো করে সে সাধনা করে অর্জন করে, আর মিডিয়ামের ভেরিয়েশনের কারণে প্রত্যেকটা মিডিয়ামের টেকনিক্যাল কিছু বিষয় থাকে, এবং সেই বিষয়গুলো আসলে কাজ করতে করতে, মঞ্চে আমি যখন অভিনয় করি তখন মঞ্চের দর্শক সরাসরি অভিনয় 2 ঘন্টা 2.5 ঘন্টার সেই জায়গার কথা, সেখানে তো ক্যামেরা না, সেখানে দর্শকের চোখই ক্যামেরা। আবার যখন আমি টেলিভিশনে যাচ্ছি তো সেখানকার যে ফরম্যাটটা এটা আমাকে মাথায় রাখতে হবে, ফিল্মেরটা মাথায় রাখতে হবে, আবার ওটিটি সর্বশেষ যে ওটিটির কাজের যে ধরনটা, এটার সঙ্গে তো নিজেকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় টেকনিক্যালি। এটা এটা তো এটা একটু প্রিপারেশনের মধ্যেই পড়ে আর কি, একটা কাজ করতে করতে শেখা। এবং কেউ যদি একটা জায়গায় গিয়ে আটকে যায়, এখন মঞ্চের অভিনয় আর টেলিভিশনের অভিনয় হয়তো ফরম্যাটের ক্ষেত্রে হয়তো আলাদা হতে পারে, কিন্তু মঞ্চের কোনো নাটক কেউ যদি ওই গল্প নিয়ে যদি সিনেমা বানায় তখন নিশ্চয়ই আয়োজনটা আলাদা হয়ে যাবে। তার মানে তখন অ্যাক্টিংটাও তো নিশ্চয়ই, চরিত্রগুলো তো, একটা হচ্ছে রিয়েলিস্টিক মিডিয়াম, আর একটা যদি ধরি যে অভিনয় করা আর অভিনয় না করা, তো অভিনয়টাই আসলে আমি করতে চাই না, চরিত্র হয়ে ওঠার যে কাজটি সেই জার্নিটা সেইটা আমি করতে চাই। তাকদীর বা কারাগার এই বা হচ্ছে হাওয়া এই ছবি বলি বা ওটিটির কাজগুলো, এগুলোর সাফল্যকে একটা চাপ আলাদা করে বাড়িয়ে দেয় যে আমার পরের যে স্ক্রিপ্টটা বা পরের যে গল্পটা, পরের যে পরিচালকের সাথে আমি কাজ করছি সেটাও সেই মাত্রায় হতে হবে, বা অডিয়েন্সের একটা হিউজ এক্সপেকটেশন রয়েছে সেটাকে ম্যাচ করতে হবে। চাপের চাইতে আমি শঙ্কা বোধ করি বেশি। আচ্ছা, চাপ তো থাকবেই, কাজ চাপ ছাড়া কেউই কোনো কাজ করতে পারবে না, যার চাপ নেই তার কাছ থেকে কাজ আসলে আশা করাও ঠিক না, সে যে পেশাই হোক না কেন, চাপ তো কিছু থাকেই, কাজের চাপ বা একটা চ্যালেঞ্জ তো থাকে। শঙ্কাটা হচ্ছে যে আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কাজগুলো করি, 80% হচ্ছে আমাদের প্রতিকূলে। আচ্ছা, অনুকূলে হয়তো 20-30%, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি 70% ম্যানেজ করা এবং আবার ঠিকঠাক মতো কাজ করা এবং একটা ফাইনালি একটা প্রোডাকশন শেষ করা, তো এটা শঙ্কার বিষয়, ভয় হয় যে সেখানে অনেক ধরনের টেকনিক্যাল ক্রাইসিস থাকে, বাজেটের ক্রাইসিস, সব কিছু মিলিয়ে, তো ওই শঙ্কাটা যে একটা কারাগারের পর আমি কোন ওয়েব কোন কন্টেন্টে কাজ করব, যেটা কারাগারের লেভেলটা যেন ঠিক থাকে, তা সেটা তো আমি নিশ্চিত না, কারণ এই যে প্রবলেমগুলো কারাগারে ফেস করেছি বা তার আগে তাকদিরে করেছি,
বা বলিতে করেছি, এই তিনটার প্রোডাকশন তো হইচইতেই আছে, অতএব সেখান থেকে দেখা যায়। তা একটার সাথে আর একটাকে তো আমার আসলে যত যাই করি না কেন মোটামুটি একটা মানে স্ট্যান্ডার্ডের জায়গা থেকে বলি, স্ক্রিনের পর্দার জায়গা থেকে বলি, একটা মিল আছে বা দর্শকের কাছে চরিত্রের মিল না থাকলে পরেও কোয়ালিটির তো কিছু মিল থাকতে হবে। সেই কোয়ালিটিটা আমি সামনে কীভাবে আবার নেক্সট প্রজেক্টে আবার সেটা আবার অ্যাচিভ করতে পারবো আমি বা আমার টিম বা যে আমাকে নিয়ে কাজ করবে, এটা একটু ভয়ে ভয়ে আছে। আর একটা কাজ যখন হিউজ মানে দর্শক যখন দেখেন তখন এটা নিয়ে তার পরবর্তী কাজে তাদের এক্সপেক্টেশনটা বেড়ে যায়, সেইটা ফুলফিল করার জন্যে চাপের চাইতে শঙ্কা বেশি, আর প্রয়োজন হচ্ছে দায়বদ্ধতা যে আমি আসলে আমার দর্শকের প্রতি বা আমার এই শিল্পের প্রতি আমি দায়বদ্ধ কতটুকু, যাতে করে আমার এই কাজের মানটা যেন ঠিক থাকে ভবিষ্যতে। স্যার আমার পরবর্তী জিজ্ঞাসা, এটা আমি খুব মানে জানতে চাইছি, এটা একটা খবরও শুনেছি যে ফারুকি স্যারের একটা পরবর্তী কাজে কি আপনি এবং মোশারফ করিম একসাথে করছেন? এখনও সেইরকম ফাইনাল কিছু তো মানে মানে ডিরেক্টর লেভেল থেকে বা ইয়ে থেকে এখনও ফাইনাল কিছু হয়নি। আচ্ছা, ফারুকি ভাই নেক্সট একটা ছবির জন্যে আমাকে গল্প কিছুটা শুনিয়েছেন, স্ক্রিপ্ট দিয়েছেন, কিন্তু কাস্টিং কারা কারা আছে আমি জানি না, বা ওই ওই ব্যাপারে আর ফাইনাল তেমন কোনো কিছু এখনও আলোচনা হয়নি। আচ্ছা, মানে মোশারফ করিমকে এবং আপনাকে একসাথে দেখার জন্য কিন্তু বহু লোকে বসে রয়েছে এবং তারা বহুবার এই কথাটাই জিজ্ঞাসা করে যে দুজনকে একসাথে কেন দেখা যায় না, এই দুজনকে একসাথে আবার কেন দেখা যায় না। এটা এটা নির্মাতার ব্যাপার আসলে, কোন নির্মাতা কাকে নিয়ে কাজ করবে। আমার তরফ থেকে তো কোনো আপত্তি নেই, কারণ আমি মোশারফের সঙ্গে একসাথে আমরা অভিনয় করি দীর্ঘদিন, এক স্ক্রিন শেয়ার করেছি প্রচুর নাটকে, অনেক ধারাবাহিক নাটক আমাদের এখানকার সিরিয়ালে কাজ করেছি দীর্ঘদিন বছরের পর বছর। তা সেই জায়গা থেকে ডিরেক্টরই আসলে সিদ্ধান্ত নেন যে কোন কোন আর্টিস্টকে নিয়ে সে তার গল্প বলবেন, এটা একদমই ডিরেক্টরের ব্যাপার। যেমন আমাদের এখানে বহু পরিচালক আছে, বহু এমন অ্যাক্টর আছে, কেউ আপনাকে কোস্টার হিসেবে পেতে চায়, কেউ আপনাকে পরিচালনা করতে চায়, আপনার সাথে কাজ করতে চায়, তো আপনি এই পাড়ের অনেপাড় বাংলার কোন এমন অভিনেতা আছে যার সাথে কাজ করতে চান যদি রঙ্গ থেকে থাকে? এটা নাম উল্লেখ করলে পরে আবার অন্য অভিনেতারা হয়তো, আমি এক দুজনের নাম উল্লেখ করলাম যার সঙ্গে করতে চাই, অন্য অভিনেতা টেকনিক্যালি আর কি আসলে বিষয়টা এড়িয়ে যাচ্ছি। অনেকেই আছে নেপাল বাংলায় যাদের সঙ্গে আমি একসাথে কাজ করলে পরে ভালো কিছু করার বা সুযোগ পাবো এরকম মনে করি, এরকম অনেক অভিনেতা অভিনেত্রী এখানে আছেন, নাম না উল্লেখ করি, এটা আবার আমি চাইলে তো হবে না, আবার যিনি নির্মাণ করবেন বা যারা বানাবেন এটা প্রডিউস করবেন তাদেরও তো আবার ইচ্ছা হতে হবে, সেই সুযোগটা যদি হয় এখানে অনেকে অনেকেই আছেন, অনেকের সাথে কাজ করতে চাই আমি। আচ্ছা আচ্ছা স্যার বলছি, আপনি কি কলকাতার কোনো পরিচালকের সাথে কাজ করছেন? না, এখন পর্যন্ত মানে চুক্তিবদ্ধ হইনি কারোর সঙ্গে। আচ্ছা, মানে এটা কি সেরকমভাবে স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না বা ওরকম ব্যাট বলে হচ্ছে না ওই কারণেই, নাকি ডেট ক্লাসের জন্য শুধুমাত্র? ডেট ক্লাস না, এখানে একটু সবাই যারাই যোগাযোগ করেন হয়তো আমাকে আজকে ফোন দিয়ে বললেন যে আগামী মাস থেকে শ্যুট করতে চাই একটা ডেট দিন, তারপরে আমি বললাম যে স্ক্রিপ্টটা পাঠান, তারপরে আপাতত শর্ট স্টোরিটা পাঠাই বা আপনার ক্যারেক্টার স্কেচটা করে পাঠাই, আপনার কয়েকটা সিকোয়েন্স পাঠাই, তা আমি সেটা তো হবে না, আমার পুরো গল্প দেখতে হবে, দেখার পর তারপর অন্যান্য আরও যে বিষয় আছে সেগুলো আলোচনা সাপেক্ষে তারপর ফাইনাল করবো। মানে যারা পাঠাচ্ছেন তাদের কাছে কি পুরোটা রেডি নয় সেই কারণে পাঠাচ্ছেন? না, রেডি আছে হয়তো, বা ওনারা কনফার্ম করার পর হয়তো আমাকে স্ক্রিপ্টটা দিতে চান, কিন্তু আমি স্ক্রিপ্ট ফাইনাল পুরোটা না দেখে না পড়ে না জেনে বা যাদের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা নাই, অ্যাটলিস্ট যাচাই বাছের কিছু বিষয় যেটা এক মাসের মধ্যে সম্ভব না, আমি আমার দেশে আমি একটা সিনেমা করি দুই বছর গ্যাপ দিয়ে দিয়ে। আচ্ছা, মানে আপনি সময় মানে অনেকটা টাইম নিয়ে, এই কারণে আমার দেশের অনেক ডিরেক্টরের সঙ্গে অনেক ডিরেক্টর আমাকে পছন্দ করেন না, কারণ তাদের ডাকলে পরে আমি কাজ করি না গিয়ে সাথে সাথে, তো সেক্ষেত্রে এখানে ব্যাটে বলে যে মিললে পরে এটা সেটা করা হবে। আমাদের এখানে তো 12 দিনে শুট হয়। না, এখানে একটা সে কাজ করতে পারবো না আমি, সরি, অ্যাটলিস্ট আমার একটা ফিল্ম যদি এখানে করি মিনিমাম 6 মাসের প্রিপারেশন তো আমার লাগবে, এক হচ্ছে আমার শিডিউল ম্যানেজ করা, তারপর অন্যান্য আরও যে বিষয়গুলো আছে, তারপর এখানে কাজ করার জন্য তো আলাদা পারমিশন নিতে হয় সব কিছু মিলিয়েই, বা নিজেকে ওই চরিত্রের জন্যে আবার প্রিপেয়ার করা সব কিছু মিলিয়ে, হুট করে আমাকে এই মাসে ডেট নিয়ে আগামী মাসে শ্যুট করতে পারবো না, বিশেষ করে বড়ো কোনো প্রজেক্ট তো নাই। আচ্ছা, সেটা ওয়েব সিরিজ বলি অথবা সিনেমা বলি সম্ভব না। যে এখন ওটিটি চলে আসায় আমরা বাংলাদেশের কাজ দেখতে পাচ্ছি, বাংলাদেশের লোকেরা কলকাতার কাজ দেখতে পাচ্ছি, যদিও কলকাতা সেরকম মানে মার ফেলার কাজ খুব কমই হয়, তো বাংলাদেশে খুব পরিমাণে হচ্ছে, আমরা দেখতে পাই যতটা অনেক পরে হয়তো দেখি, তো এরকম কি এটা হলে খুব ভালো হয় না যে আমাদের এখানে যেমন এখন
তেলেগু সিনেমা, তামিল সিনেমা, মালায়ালাম সিনেমা এগুলো প্যান ইন্ডিয়া বড় রিলিজ পায়। তো যদি বাংলা ছবি প্যান ইন্ডিয়া রিলিজ নাও পায়, একটা বাংলাদেশ রয়েছে এবং বাংলাদেশেও একটা কলকাতা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, যদি এই দুটো জায়গার মধ্যে একটা সেতুবন্ধন সম্পর্ক করা যায়, তাহলে তো আমাদের একই ডেটে বাংলাদেশের সিনেমা এখানে এলো, এখানকার সিনেমা ওখানে গেলো, অডিয়েন্সটাও বেশি পাবে, বিজনেসটাও বেশি হবে। এটা কি করা যায় না বা এটা হচ্ছে না কেন এই দিকটা? এটা তো আমার, এটা তো অনেক আগে থেকে আমাদের কাছে কাঙ্ক্ষিত একটা বিষয় চাওয়া, যে এরকমই আসলে আমরা চাই। কিন্তু এই নানারকম আইন কানুনের জটিলতা বলি অথবা অন্যান্য পেছনের আরও কী ঘটনা আছে না আছে, যেটা আমি আসলে ওইভাবে বলতে পারবো না, কিন্তু কিছু জটিলতা আছে যে কারণে আমাদের এই ইচ্ছাটা বা যেটা আমার মনে হয় যে এখন এটা করা উচিত। এখন কিন্তু আর পিছিয়ে থাকার কোনো সময় নেই, কারণ আর এখন যদি বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা বাংলা কন্টেন্ট, সিনেমা হোক, ওয়েব সিরিজ দিয়ে, তাহলে দুই বাংলাকে কিন্তু এক হয়েই কাজ করতে হবে, তাহলে পর ডেভেলপমেন্টটা আরও বেশি মানে হবে আমি মনে করি। আচ্ছা স্যার, আপনি নিজে একজন মানে আপনি গান করেন, আপনার গানও আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে। একটা ছবিতে বা একটা সিরিজে একটা মিউজিক ট্র্যাক রয়েছে বা একটা গান রয়েছে, সেখানে কি আপনার কোনো ইনপুট থাকে না আপনি সেখানে কোনো ইনপুট দেন না? না না, আমি অভিনয়ের সময় এগুলো কখনোই এ ব্যাপারে আমার কোনো ইনপুট নেই। এটা আমি শখের বসে মাঝে মধ্যে গান করি, সঙ্গীত শিল্পীও না, আর অভিনয় যেহেতু করি, অভিনয়ের জন্য তো প্রিপারেশন লাগে, সে তার মধ্যে গানও একটু গুনগুন করে হলেও তো করতে হয়, কারণ গানের যেরকম সুর, তাল, লয়, ছন্দ আছে সেটা যেমন গান যারা গান তাদেরকে বুঝতে হয়, আবার অভিনয় করতে গেলেও অভিনয়েরও কিন্তু সুর, তাল, ছন্দ, লয় এগুলো আছে, স্কেল বলি বা যাই বলি আছে। তা একজন অভিনয় করবেন, অভিনয় করতে গেলে শিল্পের যতগুলো শাখা আছে অ্যাটলিস্ট প্রত্যেকটা শাখা সম্পর্কে কিছু বেসিক কিছু ধারণা থাকতেই হবে। আচ্ছা, সেটা চিত্রকলার সম্পর্কেও তাকে জানতে, একজন অভিনেতা তার কোনো ছবি সম্পর্কে ধারণা নাই, তার গান গান শুনতে পছন্দ করেন না, দু লাইন গাইতে পারেন না, তাহলে পরে সে অভিনয়টা কীভাবে করবে? পরিচালক যা কোট করেছে সেটুকুই না আপনার নিজের একটা মানে সেখানে ইনপুট থাকে বড় রকম, বা আপনি সেখানে নিজে একটা ইম্প্রোভাইজ করেন? এখন ওই যে প্রেমিক প্রেমিকার মতো বিষয়গুলো আর কি, বলছে যে কে কাকে কতটা ভালোবাসে, তা বলে যে আমি 100%, বাকি যেজন সে বললো যে না সে 50%, তাহলে তো হবে না। এখন আমি ডিরেক্টরস আর্টিস্ট কি না এটা ডিরেক্টরই বলতে পারবো, আমি দাবি করলাম যে হ্যাঁ আমি ডিরেক্টর আর্টিস্ট, এটা সাউকিকে বা আর যাদের সঙ্গে কাজ করেছি বা মেজ বর্মন সুমন, মানে বিশেষ করে রিসেন্টলি যাদের সঙ্গে কাজ করেছি, তারা আমার অত্যাচার কীভাবে সহ্য করেছে এবং আমি তাদের সঙ্গে কতটা দ্বিমত পোষণ করেছি শ্যুটিংয়ের সময় বা গল্পের সাথে বা চরিত্রের সাথে, এটা ওনারা বললেই ভালো হয়। আমি দাবি করলাম যে আমি ভালোবাসি, যাকে দাবি করলাম সে বললো যে না বাসি না, তাহলে তো জিনিসটা হবে না। তো আমি চেষ্টা করি আমার ডিরেক্টরকেই, মানে আমার ডিরেক্টর আসলে ডিরেক্টরস মিডিয়ামই তো, এটা ডিরেক্টরই তো জিনিসটা, স্বপ্নটা তো সেই তো দেখেন, সে গল্পের স্বপ্ন হোক বা নির্মাণের স্বপ্ন বা চরিত্রগুলোকে সেই তার স্বপ্নের মতো করে গড়ে তোলার চেষ্টা করেন, সেখানে আমাদের কাজ হচ্ছে তার স্বপ্নটা বাস্তবায়ন করা, ওই জায়গায় আমার কি দায়িত্ব আছে সেইটুক করা। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু দ্বিমত হলে আলোচনার মাধ্যমে সেটা সেটা ঠিক করে নেই, তার মানে এই না যে আমি ডিরেক্টরকে মানি না, ব্যাপারটা একদমই তা না। যেহেতু আমি একজন বয়স্ক অভিনেতা, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতার আলোকে একজন ডিরেক্টরের ক্ষেত্রে হয়তো আমি তার চাইতে কম বুঝি, ডিরেকশন কম বুঝি, কিন্তু অভিজ্ঞতাটা তো আমার একটু আছে, তাই সেই অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করি, তখন হয়তো সে একটু মেনে নিয়ে হয়তো আমার মতো করে মাঝে মাঝে আর কি একটু কোঅপারেট করেন আর কি। আচ্ছা স্যার, আমার শেষ জিজ্ঞাসা এটা হচ্ছে, আপনি তো আমাদের বাংলার মানে এপার বাংলার কিছু কাজকে আপনি দেখেন তো অবশ্যই নিশ্চয়ই, তো সেখানে আপনার এখানকার ফিল্ম মেকারদের প্রতি বা এখানকার সিনেমার প্রতি কোনো সাজেশন থাকবে যে এটা বেটার যদি করা যায় বা এই জায়গাটা যদি একটুখানি ইয়ে করা যায়, যেটা হচ্ছে না, যে কারণে আমাদের এখানে ভালো কাজ আপনিও জানেন স্যার খুব কম পরিমাণে হয়? সাজেশনদের মতো এত জ্ঞান আমার নাই, আমি অভিনয়টা করি, এটাই মোটামুটি দম বন্ধ হয়ে যায় কাজ করার, মানে করতে গেলে সামনে কী কাজ করবে এটা নিয়ে আমি খুব টেনশানে আছি, অতএব এখানে কে কী কাজ করছে কী সাজেশন দিলে পরে বেটার কিছু হবে, আমি নিজের বেটারমেন্টের সাজেশন আমি নিজে দিতে পারি না নিজেকে, তা এটা আসলে। তবে একটা কথা বলতে পারি যে এটা তো আসলে দর্শক বিচার করেন, তাদের বিচারে সমস্যাগুলো কিন্তু তারাই বলে দেয়, এখন যে কোনো কাজ দেখে কিন্তু দর্শক নিজের মতামত দেয়। এখন আমি হয়তো সব দর্শকের কথাই আমি যে গ্রাহ্য করবো ব্যাপারটা তা না, আবার একদম অ্যাভয়েড করবো সেটাও না, এর ভেতর থেকে তো বোঝা যায় যে এই দর্শকের এই মতামতটি ঠিকঠাক, সেখান থেকেই বোধহয় বেছে নিলে ভালো হয় যে আসলে কাজের গ্যাপটা কোথায় বা কী কারণে কাজটা দুর্বল, সবল করার জন্য আসলে কী করতে হবে। এখন সবাই মোটামুটি, আর ফেসবুকে তো সবাই সব কিছু বোঝে, রাজনীতি, সংস্কৃতি,
অসংখ্য জ্ঞানী লোকে, কোটি কোটি জ্ঞানী ভর্তি। তারপর ওইখান থেকে কিছু জ্ঞানীর সঠিক জ্ঞানীর পরামর্শটা নিলে পরেই না আমার বোধ হয়ে যায়। আর তাছাড়া তোমরা তো আছে যারা রিভিউ করো, তোমরা তো কাজ আমি দেখি। তোমাদের জন্য আমার এক্সট্রা, মানে এক্সট্রা বলবো না, স্পেশাল থ্যাংকস। থ্যাংক ইউ। বিশেষ করে বাংলাদেশের যে কাজগুলো এখন কলকাতার দর্শকরা দেখতে পান, তোমরা কিন্তু সেই কাজগুলো নিজের নিজ তাগিদে দেখার পর তোমরা কিন্তু বলো যে এই কাজটি এখানে আছে, এটা দেখেন, এই কাজটি ভালো হচ্ছে বা সেই জায়গাতে তোমরা যারা যারা কাজ করো সবার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা থাকলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি স্যার এত ডাউন টু আর্থ যে আপনি কথা বলেন এত ভালো লাগে, মানে মনে হয় অনেক দিন ধরে আপনাকে চিনি, অনেক আগে কথা বলে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।